গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চলুন আমরা নোটিফিকেশানটি শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে আপনার খুব সুবিধা হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করে যাক নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার মালদা সদর মালদা জেলার সদর সাব অফিস থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এবং ডেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আশা নিয়োগের বিজ্ঞপ্তি আশা নিয়োগ করা হচ্ছে মালদার সদর সাবডিভিশনে দেখুন এটি পোস্ট ডিটেলস পোস্ট ডিটেলসটি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কোন ব্লকে বা কোন জিপিতে বা কোন সাব সাবসেন্টারে কতগুলি পোস্ট আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন সমস্ত ব্লক সমস্ত জিপি এবং সমস্ত সেন্টার এখানে দেওয়া আছে কোথায় কত ভ্যাকেন্সি আছে একটু ভালোভাবে দেখে নেবেন দেখুন ফর্ম ফিল আপ চলবে পঁচিশ নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে পঁচিশ নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত ক্রাইটেরিয়া কী কী বলেছে দেখুন আপনাকে অবশ্যই ম্যারেড ডিভোর্স বা উইদো এই তিন শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর মহিলা প্রার্থী হতে হবে আপনি যে সাবসেন্টারের জন্য আবেদন করছেন আপনাকে অবশ্যই সেই সেম ভিলেজের বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এসসি সি এস ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে এবং আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে আপনি যদি উচ্চতর পাশ করেন তাও কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের যখন শর্টলিস্ট রেডি করা হবে সেটি কেবলমাত্র মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করেই রেডি করা হবে আপনি যদি এসসি এসটি কাস্টের হয়ে থাকেন তো আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে মোড অফ অ্যাপ্লিকেশান আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সম্পূর্ণ অনলাইন প্রসেসে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশানটি করবেন এবং ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো রকম সমস্যা হলে আপনারা অক্সিরিজ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানাবেন আমরা আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। যে যে ডকুমেন্টসগুলো বলেছে প্রতিটি ডকুমেন্টস নিয়ে আপনাকে ইন্টারভিউর দিন হাজির হতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এটি ছিল আপনাদের টোটাল নোটিফিকেশান ডিটেলস আমি সমস্ত ডিটেলসটি আপনাদেরকে বলে দিয়েছি এবং এরপর আপনারা যখন ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপ করতে রকম সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে